যে সমস্ত মেয়ের বাবারা টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারছেন না, সুপাত্রের সন্ধান দেওয়া হচ্ছে। ছেলের ঠিকানা মাধবপুর মণ্ডলপাড়া আকাশ দত্তের বাড়ি। মিলতে মিলতে হাসি বাদিও মে, মিলতে মিলতে হাসি বাদিও মে, কুচি হো গায়া তো ক্যা করোগি। মিলতে মিলতে হাসি বাদিও মে, কুচি হো গায়া তো ক্যা করোগি। বলছিলাম এটা কি বিকাশ দত্তের বাড়ি? হ্যাঁ। তা বাবা, আমি মেয়ের বাবা। আচ্ছা, পাত্র দেখতে এসেছি। হ্যাঁ, তা পাত্রটা কে জানতে পারি? যদি বলি আমি। তুমি পাত্র? হ্যাঁ। কাগজে বিয়ে করবে বলে বিজ্ঞাপন দিয়ে একটা নায়িকার সঙ্গে অ্যাক্টিং করছো? হ্যাঁ, চলছে কলিযুগ। তা বাবা, হ্যাঁ, এই এটা কে জানতে পারি? এটা এ এটা আমার বাবার বউ। ও মানে মা মা সাদা না জেনে ভুল সিদ্ধান্ত নেবে না। আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, প্রথম দেখাতে যে গানটি গেয়েছিলাম উনি একটু শুনতে চেয়েছিল, তাই আমি গানটি গাচ্ছিলাম, উনি আমার সাথে একটু সঙ্গ দিচ্ছিল। সঙ্গ দেওয়াই ভালো। তা বাবা, আমি যতদূর জানি, হ্যাঁ, তোমার বাবা বেঁচে আছে। আছে। এই তোমার মা। হ্যাঁ। তা তোমার কে মারা গেছে, গোলায় দড়ি করেছো? আমার বউ মারা গেছে। মারা? আমরা জানি বাবা মা মরে গেলে ছেলে গোলায় দড়ি করে, আর বউ মরে গেছে স্বামী। তা বাবা বলো, এই আইনটা বার করেছে কে? আমি। পাশ হবে তো? কেন হবে না, কেন হবে না? মানুষ হয়ে গরুর মতো মুখোশ পরে ঘরের ভিতর ঢুকে আছি, বের হলে করোনা হবে। আর এদিকে বড় বড় মানুষরা, হাজার হাজার মানুষ জড়ো করে মিটিং করে করোনাটাকে বাড়িয়ে দিয়ে ভোটের পর বলছে লকডাউন। আমরা সাধারণ মানুষ মেনে নিইনি বাবারা। একটা অসহায় মেয়ে মারা গিয়েছে আপন বলে কেউ নেই, টিয়ে কার্য করার জন্য আমি গোলায় দড়ি করেছি, সাধারণ মানুষ তোমরা কেন মেনে নেবে না? তাই বলে স্বামী। বাবা, এত যদি তোমার অসুবিধা হয় তা গোলায় দড়িটা আমি খুলে দিচ্ছি, তুমি পড়ো। থাক, পড়ে না, পড়ে না, খরচ করতে পারবেন, এদিকে কাঠি মারার দিকে খুব আছে। বাবা তোমার খুব পছন্দ আছে, এসো এসো। যেটা পছন্দ হবে সেটা টুক করতে। কোনো চিন্তা নেই, মোবাইল ধরবো, নেট ছাড়বো, চারটের মধ্যে যেটা পছন্দ হবে টুক করে বসের মতো তুলে নেবো। তাহলে বাবা আমি আসি। বাবা টাটা। বাই বাই। বাবা টাটা। বাই বাই। ঠিক টাইমে আমার বাড়ি গেলে দেখা পাই। ঠিক আছে বাবা। আয় বাবা আয়। ওরে তুই দেখ আজ আমি কত খুশি, কেন জানিস? আমার বাড়িতে নতুন বৌমা আসবে। মা কি হয়েছে বল না। তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করব। বল না। তুমি আছো? আছি। বাবা আছে? আছে তো। তাহলে আমি ফাঁকে বার হলে সবাই আমার বেজম্মা বলে কেন ডাকে?
খোকা তুই তো আগে কোনোদিন এই কথা বলিসনি তবে আজ কেন বলছিস বল না খোকা আজ তুই কেন বলছিস শুন খোকা আমি তোর মা বলছি এই কথা তুই আর কোনোদিনও বলবি না খোকা আমি যাচ্ছি তুই আর কোনোদিনও বলবি না মা তোমাকে বলতেই হবে তোমরা থাকতে আমাকে কেন সবাই বেজম্মা বলে ডাকে বলো তুই শুনতে চাস তবে শোন খোকা আমরা তোর প্রকৃত মা বাবা নই রে খোকা তোমরা আমার প্রকৃত বাবা মা নই তাহলে কে আমার বাবা মা মা তুমি চুপ করে থেকো না আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি কোনো দিনের জন্য মায়ের আসন থেকে তোমাকে বঞ্চিত করব না কিন্তু তোমাকে আমার সত্যি কথা বলতে হবে আমার আসল বাবা মাকে মা তুমি কেঁদো না মা তুমি বলো আমার বাবা বাবা মা কে বলো বলবো খোকা তুই যখন এত করে আমাকে বলছিস আমি বলবো খোকা তবে আজ নয় বাবা বলবো তোর বিয়ের পর আয় আয় তুই আমার সাথে আচ্ছা মা বাসরাত ভীরু বনে জাগে শুধু লজ্জা সৃষ্টির প্রাঙ্গণে দেখে ফুলে ফুলে মিলনের খেলা মকুলে মকুলে রেণুলিপি বলে এলো ফুল ফুটিবার বেলা আর এমন বলে শুধু মাথায় তুলে দিলাম আমি রঙিনা চোখ মাথায় তুলে দিলাম আমি রঙিনা চোখ মেঘে চোখে পড়েছি কাজল আজকে তোমার ফুলসজ্জা হ্যাঁ আজকে আমার ফুলসজ্জা ফুলসজ্জা আমি করব দেখো ভালো হবে না বলছি চলে যাও আই সারা করবি না এ ভাই এ ভাই কে রে এ ভাই উঠে আয় আমি লাইনে আছি এই ছেড়ে দাও এ ভাই এই ভাই আমি ঢুকবো চলে আয় ছেড়ে দাও এই কে রে এই বার হ বার হ বার হ কি ব্যাপার শ্বশুর মশাই তুমি তুমি মেয়ের বাসর ঘরে কেন কেন ই তোর বেঈমান ছোট লোক আমার ঘরে এসে আমার গায়ে হাত দেওয়া এক কা চড়ে কানের পুঁজ বার করে দেবো এই তোর এই বেঈমান এই আমি বেঈমান ছোট লোক এই গালাগালি দিবি না এই তোর এই আমি তোর আমি তোর ও রে সারা কানে বোম মেরে দে রে এই ভোর হয়ে যাচ্ছে পালা না আমি না চলে যাবো না তো লাগাবো আগে পালা আমি থাকতে ওর সাথে কেন এলি চলে তোর জন্য খাটটাই আমার আছে ফাঁকা পড়ি চলে যা বলছি আগে চলে যা আমি থাকতে ওর সাথে কেন এলি চলে তোর জন্য খাটটাই আমার আছে ফাঁকা পড়ে রে কাটারি যে ধার নেই কাটে চায় ভারে হাল চষিতে পারে না তবু জমি খুঁজে পড়ে ফাঁকে গিয়ে বল না কথা খিল লাগাবো ঘরে তোর সঙ্গে কথা হবে ফুল সজ্জার পরে ওকে একটু সমান করে বের করে দাও ভাটি ধরে ওকে একটু সমান করে বের করে দাও ভাটি ধরে কথা তো আমার উপরে রাখবে ও যত রাখবে তাতে আমার চলবে ও যত রাখবে তাতে আমার চলবে ও
মেরে ফেলে দেবো আজকে। বাবা থাম, এবা সত্যি কথা বলছি, ওটা তোর বউ। এটা আমার বউ। তোমরা হাসছো, এখানে আমার কোনো ভুল আছে? আমার যদি কোনো ভুল থাকে বাবারা, তোমরা যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমার ফোন নাম্বার দিয়ে গেছে, বলেছে চারটে মেয়ে যেটা ভালো লাগবে তুলে নিয়ে আসবে। তা বাবারা মায়েরা, আমাদের হিন্দু সমাজের মেয়েদের বিয়ে হলে কি চিহ্ন থাকে? কি চিহ্ন থাকে? কিছু না থাকে, ওদের শাঁখা সিঁধুটা থাকে। তো শাঁখা সিঁধু দূরের কথা, মোবাইলটা আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, একটু খুলে দেখে নাও। চারজনে জিন্সের প্যান্ট পরে আর ছোপা গেঞ্জি গায়ে দিয়ে বগল তুলে দাঁড়িয়ে আছে। তা আমি কি করে বুঝবো কোনটা মা আর কোনটা মেয়ে? আমি কোনোদিন কারোর সঙ্গে বেইমানি করিনি, আর তোমার সঙ্গে বাবা করবো না। এ বাবা, যদি প্রকৃত তোমার বউ হয়ে থাকে, তুমি নিয়ে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। বাবা, এই আমার বাবা, তুমি ওটা ঢোকেনি? দাদারা বলুক, আমি এখনো বাসর ঘরে যাইনি। তাহলে বাবা নিয়ে যাই, যাও চলে যাও। না, আমি তোমার শুনে একদম যাবো না। এতদিন বিয়ে করেছো, গায়ে হাত দেওয়া দূরের কথা, কোনদিন ডেকে জিজ্ঞাসা করো না শুকলো কাঠ কোথা করে। আমি কাঠ? হ্যাঁ, তুমি শুকলো কাঠ। এই পোড়া কাঠ, এই শালা, আমি কাঠ? আমি যদি কাঠ হই, তুই শালা গ্যাস সিলিন্ডার। ও মাই গড, আমি নাকি গ্যাস সিলিন্ডার? এই শালা গ্যাস সিলিন্ডার, এই তোর এই গ্যাস সিলিন্ডারের যেদিন শেষ হবে, এই পোড়া কাঠের কাছে তোর আসতে হবে রে। এই তুই যাবি না, ফের লাগাবো। এই শালা, যাবি না, যাবি না, তবে রে। কোথা থেকে হুট করে এসে কিছুটা মূল্যবান সময় কেড়ে নিল বাবারা। কে গো বলো, ভোর তো হয়ে এলো, চলো যাই বাসর ঘরে। কিন্তু তার আগে একটু না, একটু না, না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বোঝো না, না গো, সে কথা তুমি আমি তোর বাবারই খোকা। যে বাবা মার জন্য আমার জন্মের পরিচয় দিতে পারি না, সেই বাবা সব শুনেছি, শুনে তো ফেলে দিয়েছিলে, আবার কেন এসেছ আমার কাছে? তার জন্য কি আমাদের শাস্তি দিস নি? তোর মায়ের সমস্ত সম্পত্তি তুই লিখে নিয়েছিস, দিনের পর দিন অনাহারে কাটিয়েছিস, তবুও তোর কাছে আসিনি রে। আজ কেন এসেছি জানিস? তোর মারাতে বেদিরে বাঁধবে রে খোকা, এই শেষ সময়ে তোর মায়ের মুখে একটু জল দিবি, চল খোকা। যাবো বাবা। তুই যাবি খোকা? আমার মা অসুস্থ, আমি যাবো না, তবে জল দিতে নয়, একটা পুরনো হিসাব মেটাতে আমি যাবো। কোথায় যাচ্ছ? আজ্জি, আজ আমাদের বাসর রাত, এইভাবে এইভাবে নিজের জীবনটা তুমি শেষ করে দেবে? শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর, তাই যদি পাই আমি তাই চাই, তাই যদি পাই।
না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর খোকা 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 কোন সে ঠিকানা কেঁদে কেঁদে নয়নের জল গেছে রে শুকায় দুধ খেতে দেয়নি সেই মায়ের খিদের খাবার আমি খেতে দেবো না সেই মায়ের খিদের খাবার আমি খেতে দেবো না এসো এসো এই বাড়ির সমস্ত সম্পত্তি দলিল আমার হাতে শেষবারের মতো তোমাদের আমি জানাই দিতে এসেছি আজকের দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে তোমরা চলে যাবে কোনো দিন যেন না এসে দেখি এই বাড়িতে তোমরা আছো মা গো আমি আমি কোনো দিন এ বাড়িতে আর আসবো না শিখা চলো চলো খোকা তুই চাসনি চলো আমাকে একা ফেলে ওরে আমি যে তোর মা তোমার জন্য বলে সবাই আমি বেজমা তোমার জন্য বলে সবাই আমি বেজমা খোকা তুই চাসনি চলে আমাকে একা ফেলে খোকা তুই চাসনি চলে আমাকে একা ফেলে জন্য বলে সবাই আমি বেজম্মা তোমার জন্য বলে সবাই আমি বেজম্মা কোকারি তোর কার জন্য বেজম্মা বলে জানিস তোর এই মায়ের জন্য তুই যখন ছোট ছিলিস খিদের জন্য মা মা করে চিৎকার করে কেঁদেছিলিস তোর এই গর্ভধারণে মাত্র একটা বুকের দুধ দেয়নি রে যে মা দশ মাস দশ দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো বাতাস দেখালো সেই মা সন্তানের বুকের দুধ দিলে মা বলে আমার বিকার নষ্ট হয়ে যাবে ওরে খোকা তোকে বেঁচে থাকার জন্য একটা অসহায় মায়ের কুলে আমি তোকে তুলে দিয়েছিলাম রে খোকা বাহ বাবা হয়ে এই কথা বলতে একটু বিবেকে বাঁধলো না ও গো যে তোমার বাবা মা এনাদের নিয়ে এমন কথা বলো না ওনাদের করো না সময় বাবা মা হয় দেবতা সময় খিদের খাবার পারি নি দিতে তোর বাচ্চা দিয়া সাই আমি দিয়েছি বেঁচে খোকা বলে নাই নি তুলে ছুঁড়ে দিয়েছে ফেলে খোকা বলে নাই নি তুলে ছুঁড়ে দিয়েছে ফেলে এরা কেমন বাবা মা তোমার জন্য বলে সবাই আমি বেজম্মা তোমার জন্য বলে সবাই আমি বেজম্মা উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী বাবারা এতদিন জানি কু সন্তান হয় কিন্তু কু মাতা পিতা হয় বলে আমার জীবনে কোনোদিন জানা ছিল না তাই প্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন
আমার মুখের আর্জি শুনে ন্যায় অন্যায়কে অ্যাড করে আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলুন তো বাবারা কোন কোন ব্যক্তি আপনারা বাড়িতে ফলের গাছ পুঁতেছেন? দাদাভাই পুঁতেছেন তো? আমি বলছি তোমার মনের আশা পূর্ণ হবে না, কারণ গাছের বীজ যদি না ভালো হয় সে ফল কিন্তু কোনোদিন ভালো হবে না। তাই ভালো সন্তান পেতে গেলে ভালো মায়ের প্রয়োজন, তবে তো সেই গর্ভে নেতাজি সুভাষ বিবেকানন্দ ক্ষুদিরামের মতো মানুষ জন্মগ্রহণ করবে। ভগবান আমাদের দুটো হাত দিয়েছে কর্ম করে খাওয়ার জন্য, কিন্তু কোনো কোনো বাড়ির সন্তান আমরা চুরি করছি, ডাকাতি করছি, জালিয়াতি করছি, নিজের বিবেক মনুষ্যত্বকে বাজারে ছড়িয়ে দিচ্ছি, নিজের রক্ত সম্পর্ককে মানছি না, রাতের অন্ধকারে জোরপূর্বে ব্যবহার করছি। এই অন্যায় অত্যাচারে গোটা দেশটা পাপে ভরে গিয়ে ধ্বংসের পরিণত হয়ে গিয়েছে, তার নমুনা করোনা। তাই আমার এই মা আমাকে জন্ম দিয়েছে শুধু নিজের চাহিদা মেটানোর জন্য। তাই সবাই বলুন অপরাধ বলো তোমরা কার, বলছি আমি সবাই করে বিচার, অপরাধ বলো তোমরা কার, বলছি আমি সবাই করে বিচার। ঘরে কথা বললে থাকে মান সম্মান যাবে আগে, ঘরে কথা বললে থাকে মান সম্মান যাবে আগে। আপন করে মিঠিয়ে নাও নিজেদের ব্যাপার, আপন করে মিঠিয়ে নাও নিজেদের ব্যাপার। খোকারে, যে মায়ের কাছে সন্তানের কোনো মূল্য নেই সেখানে গিনার পাত্রে পড়ে থাকিস না খোকা। আমি তোর বাবা হয়ে বলছি খোকা, তোর দু চোখ যেদিকে যায় তুই চলে যা খোকা, তুই চলে যা খোকা, তুই চলে যা। যাব বাবা, এখানে তো তোমার কোনো দোষ নেই, যেতে হলে আমি তোমাকে নিয়ে যাব। মা গো, তোমার এই সম্পত্তির প্রতি আমার কোনো আশা নেই মা, তবে একটা কথা আমি তোমাকে বলবো, সবার সামনে তোমার উত্তর দিতে হবে। এত যদি তোমার কাছে আমি ঘৃণার পাত্র হয়েছিলাম, তাহলে এই পৃথিবীর বুকে তুমি আমাকে কেন নিয়ে এলে? তাই চিরজীবনের মতো তোমার সামনে থেকে আমি চলে যাচ্ছি মা, সবার সামনে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন কানে শুনি আমার মা অসুখে পড়ে ভুগছে, সেই দিন তোমার তোমার জন্য আমি ওষুধ কিনে পাঠাবো। তবে এই পাপ মুখ নিয়ে তোমার কাছে কোনো দিনের জন্য আসবো না মা, আমি চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না, কোনো দিন না, কোনো দিন না। কত মা গো জন্ম যখন আমাকে দিলে, ছেলে কি দেবে